তোমার বরের উপর তোমার অনেকটা অধিকার। কিসের অধিকার? ভালোবাসার অধিকার। চুপ করো। কিসের ভালোবাসা? আমি ওকে ভালোবাসি না। একটা কথা বলবো নকল বউ। কি? আপনাকে না খুব সুন্দর দেখতে। শাড়িটা পরে ফেলুন, আমি বাইরে যাচ্ছি। দাঁড়ান, বাইরে যাবেন না আপনি। মানে? মানে ঘরেই থাকুন, মুখটা ঘুরিয়ে রাখলেই হবে। না না, আমি বাইরে যাব। না, আপনি বাইরে যাবেন না। না, যাবো। একটা পশু পাখি কেউ তো বসতে পারে না। আমার কি ইচ্ছে করে জানেন তো? ইচ্ছে করে আপনাকে একটা বানিয়ে মাটিতে গেঁথে দিতে মাঠে। ওইখানে আপনি দাঁড়িয়ে থাকবেন, চিৎকার করবেন, একটাও কাক চিল কেউ বসতে পারবে না, ফসল নষ্ট করতে পারবে না। তার সঙ্গে চিৎকার করবেন, 100% সফল। কি আছে?
কিছু বাকি আছে হবার, আমার কাকিমা আন্নাকালি কাকিমার গলার কণ্ঠস্বর সমস্ত মেঘডুবি গ্রামের লোক জানে। গলাতে না যেন মাখন খেয়ে বলবি মুখ পড়া সরে বলে তোকে বলছি সকাল তো হলো যায় এবার ঘুটে দে কি দেব ঘুটে দিবি বলে গতটা একটু নাড়াও বসে বসে গিললে চলবে হ্যাঁ রে তুই কি এবারে সুয়োরানি আর আমরা সব দুয়োরানি যা 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 বউ কাজ কর বলে দিচ্ছি ঘুটে দে গরুগুলোকে গোয়াল থেকে বার কর যা আমি ঘুরে দেবো এই হ্যালো আপনার যা চেহারা না আপনার মতন মহিলা আমার বাড়িতে না জিয়ের কাজ করে জিয়ে কি আমার মতো কি দাদা এই দাদা দাদা শুনছিস কি হয়েছে কি বলছে আমার মতো মেয়েরা নাকি ওর বাড়িতে জিয়ের কাজ করে তা ছাড়া আবার কি হ্যাঁ যেমন চেহারা তেমনি তার গলা এই আমি পারবো না তুই নিজে গিয়ে গুটে দে কি তুই আমাকে তুই বলিস শেষ করেছি আগে দিনে মারটা ভুলে গেছিস নাকি হ্যাঁ তুই আমায় হুমকি দিচ্ছিস এই আগের দিনে কেমন শাড়ি ছিল মনে আছে ভালার বউ আমি কিন্তু তোর গুরুজন তুই কিন্তু আমাকে সম্মান টম্মান দেখিয়ে কথা বলবি কিসের সম্মান হ্যাঁ কিসের সম্মান আমাকে দেখে মনে আমি ঘুটে দেবো আমার হাত দেখে মনে নিজের হাত দেখ নোংরা হাত ফর্তা গোড়ালি আমার হাতে হাজা হয়েছে ছি হাজা খেটে খাই রে এই হাত দিয়ে খেটে খাই তুইও কাজ করে দেখ না হাতের রূপ কেমন থাকে দেখবো কি হয়েছে বলো তো আমি একা হাতে এত কাজ করতে পারবো না দরকার হলে আমি হাড়ি আলাদা করব হাড়ি আলাদা করে দেবে কাউকে কিচ্ছু করতে হবে না সবটা আমি করে দেব ঘুটে দিয়ে দেব গরুগুলোকে ছেড়ে দেব হাঁসও বিলে দিয়ে দেব কিচ্ছু করতে হবে না কাউকে তুমি নতুন বউ তোমাকেও কিছু করতে হবে না তুমি বরং বলাদাকে গিয়ে দুধের গ্লাসটা দিয়ে আসো তুমি তো স্ত্রী ও খুশি হবে দেখো কি হল চুপ করে আছো কেন যাও দিয়ে এসো দুধের গ্লাস বলাকে স্বামীর সেবা তো করতেই হবে সে তো নিশ্চয়ই করব যা একখানা পর জুটেছে আচ্ছা সিথি যদি বাড়ির সব কাজ করবে তাহলে সিথি তো বাড়ির বউ হতে পারতো ও তাহলে এলো কেন বলা এই বলা কি হয়েছে কি তুমি এরকম চিৎকার করছো কেন চিৎকার করব না তোর বউ কি পটের বিবি রে কোন কাজ করবে না সব কাজ সিথিকে করতে হবে সে পটের বিবি আর সিথি কি তোর উপপত্নি ও বুঝছি মা তুমি চুপ করো গে এসব সব বসে বলো না তুমি না গুরুজন এসব কথা বলছো বলবো না তো কি বলবো রে হং দেখে আর বাঁচি না মজা পেয়ে গেছে না হাতের মধ্যে কিসব নং চং মাখাবে ঠোঁটে কিসব নিপিস্টিক ছোট ছোট জামা পায়ে ওইসব নিজেকে দেখাচ্ছে দেখো দেখো সবাই দেখো গ্রামের লোক দেখো আমি কত সুন্দরী আরে ছিল রে ছিল বয়সকালে আমাদেরও রূপ ছিল এমন সুন্দরী ছিলাম আমি তোদের জেঠু তাকাতেই পারত না কি করে তাকাবে কি করে তাকাবে বলি কালো বন নাকি কিছু দেখা যায় না অমাবস্যার রাতে কিছু দেখা যায় মুখ পড়া আমি তো এখন কিছু খাবো না কেন আপনি বোধহয় জানেন না পূজো করে তারপর আমি খাই আজ বারের পূজো আমি এখন কিছু খাবো না আপনি বরং খেয়ে নিন আপনার শরীরটাকে তো সুস্থ রাখতে হবে দাঁড়ান আপনার হাতটা দেখি হ্যাঁ হাতটা দেখি এ মা এখনো শুকায়নি আপনি ওষুধ লাগাননি ও আজ কবিরাজ মশাইকে দেখিয়ে দেবো কোনো কবিরাজ টবিরাজকে লাগাতে হবে না আমার কাছে মেডিসিন আছে ডক্টরের সাথে কথা বলে ওষুধটা লাগিয়ে নেবেন ঠিক আছে এ বাবা রে কি দৃশ্য দেখলাম আমি কি দৃশ্য দেখলাম গুরুজন সামনে দাঁড়িয়ে আছে
জানেন না কি যুগ পাল্টে গেছে, এখন ভালোবাসতে গেলে পাশে বসতে হবে, হাত ধরতে হবে, তারপর আপনি সিনেমা দেখেন নি? তো সিনেমা কেতার আগুন, এত বাড়াবাড়ি ভালো নয় রে, এত প্রেম ভালো নয়। আমাকেও আমার বর ভালোবাসত, দু দুখানা বাচ্চা পেয়েছি আমি। ইস ছি 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 ছি, এটা কাল বসে কি ছোট। হ্যাঁ কিন্তু কিন্তু কি আমার না থেমে গেলি কেন? কোথাও না একটা খটকা রয়ে যাচ্ছে। কিসের খটকা? না কিছু না। আমরা এসেছি গ্রামের থেকে। কেন বলছি? সামনে বিশ্বকর্মা পূজো আছে, তাই চাঁদাটা নিতে এসেছি। আর হ্যাঁ শোনো, ওই ওর সঙ্গে পুরনো বকেয়াটাও দিয়ে দেবে। হ্যাঁ পুরনো বকেয়া মানে? বাহ, তোর ছেলে যাত্রা নষ্ট করলো, এতে আমাদের ধার বাকি হয়ে গেল, কেলাবের অনেক টাকা নষ্ট হলো। তোর তো এই মেঘডুবি গায়ের মুখ চেয়ে তোর তো অনেক আগেই টাকাটা মিটিয়ে দেওয়া উচিত ছিল রে বাসুদেব। কিসের? হ্যাঁ কিসের টাকার কথা বলছো তোমরা? অত টাকা কোথ থেকে দেব? হ্যাঁ দিন আনি দিন খাই আমরা, কোথ থেকে আসবে ওই টাকা? কেন তোমাদের বাড়ির ছেলে যখন ওই বাদরের মতো লাভ দিয়ে মঞ্চে উঠে ওই সমস্ত কি বলছিল না, তখন তোমরা কোথায় ছিলে? কোথায় ছিলে সব? হ্যাঁ ওই শ্রবণমুনি তীর্থে যাবে আরো কত কি কথা বলেছিল। আর এই যে তুমি, তুমি তো ওই উপস্থিত ছিলে ওখানে না, ওই কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্রিপ্ট পড়ছিলে। আর ঝামেলা না বাড়িয়ে টাকাটা দিয়ে দাও, আমাদের বিশ্বকর্মা পূজো ফান্ড কম আছে, টাকাটা লাগবে। আমার কাছে টাকা নেই। কি ব্যাপার, কি ব্যাপার এত ভিড়ভাড়টা কিসের? কি হয়েছে কি? তোরা কেন এসেছিস? হ্যাঁ এই যে মহাদেবদা, আমরা এসেছিলাম ওই পুরনো বকেয়াটা নিতে। আর ওই যে টাকাটা চাইতে গিয়ে বলা আমাদের পে দিয়েছিল, এবারে কিন্তু বলে রাখছি পঞ্চায়েত করে দেব, এই গায়ে বাস করতে দেব না। এই কথাটা যেন মাথায় থাকে। কি হলো? কথাটা কানে যাচ্ছে না? আচ্ছা যে ঝামেলা করে কি লাভ? মহাদেব চিঠু হর কাকু বাসু কাকা কে? তোমরা টাকা দিয়ে দাও না। টাকা পাবো কোত্থেকে? হ্যাঁ ছানি অপারেশন করতে পারিনি, আমি টাকা পাবো কোত্থেকে? কেন তোমরা তো শুনলাম বেশ বড় ঘাটে নোঙর বেঁধেছ। মানে বুঝতে পারছো না, বড়কে ঘরে ছেলে বিয়ে দিয়েছ, তা পাও রেখেছো ওখান থেকে, টাকা কাঠ আলমারি ফিস টিভি সবই তো শহরের লোকরা দিচ্ছে, পাচ্ছ না? আমরা মেয়ের বাড়ি থেকে কখনো কিছু নিই না। ন্যাকামো করো না, টাকা দাও টাকা, বড়কে ঘরে ছেলে বিয়ে দিয়েছ, টাকা লাগবে, টাকা দাও টাকা। আমার কাছে কোনো টাকা নেই। কি হয়েছে বাবা? বাবা তুমি ঘরে যাও, ঘরে যাও। ঘরে যাবে কোথা থেকে? আরে বাবা টাকা লাগবে তো, বিশ্বকর্মা পূজোর প্যান্ডেল করতে হবে, বিচিত্র অনুষ্ঠান হবে, সেখানে নাচ হবে, গান হবে, কলকাতার শিল্পীরা সব আসবে। সেই জন্য তো বলছি টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও টাকাটা। কেউ টাকা দিতে পারবে না। বলা এখানে নেই, সে খবর আমরা আগাম পেয়ে গেছি।
ওকে ওই স্টেশনের দিকে যেতে দেখেছি, ওখানে ওই ওই সঙ্গ বেরোবে, তিন বছর সেখানে নাচবে। বলা থাকবে তো এখানে আসতামই না। হ্যাঁ, তুমি যদি আজকের মধ্যে টাকা না দাও তাহলে কিন্তু তোমার সমস্ত ঘর বাড়ি আমরা ভাঙচুর করবো বলে দিলাম। শোনো, টাকরা দিলে কিন্তু আজ বাড়িতে ঝামেলা হয়ে যাবে, পুরো গ্রামের লোক বাইরে দাঁড়িয়ে আছে, বলে রাখলাম। আগুন জ্বালিয়ে দেবো বাড়িতে। টাকাটা দাও। কমপক্ষে 15,000 টাকা। মামা বাড়ি নাকি? এত টাকা কোত্থেকে পাবো? টাকা দাও, টাকা দাও। আমি এক্ষুনি বলদাকে ডাকছি, এক্ষুনি ডাকছি। ওকে আটকা, বাইরে ডাক না সিটি। তোর বাপ স্টেশন রোডে পাঠা কাটছে আর আমরা এখানে পড়ার বাপকে কাটবো। আমি দেখছি মায়ের গয়না আছে কিনা। আমি দেখছি। কে? ভয় পেয়ে পালিয়ে গেলে হবে না সুভদ্রা। হ্যাঁ, কয়েকটা বাইরের লোক এসে তোমাদের ভয় দেখাচ্ছে আর তুমি গয়না বের করে দিয়ে দিচ্ছ। কি হয়েছিল বলো তো? বৌদি, এখন বলার সময় নেই। এখনই বলো কি হয়েছে। চলো তো। হ্যাঁ গো, তুমি ঝামেলা করছো কেন? চলে এসো না। সবাই যদি চলে যায় তাহলে লড়াইটা করবে কে? একটা কথা মনে রাখবেন, ইউনাইটেড উই স্ট্যান্ড। কি ইংরেজি এটা দেখতে পাচ্ছেন? পাঁচটা আঙুল, এই পাঁচটা আঙুলের কি কোনো শক্তি আছে? নেই তো। কিন্তু এই পাঁচটা আঙুল যদি একসাথে হয়ে মুঠো হয়ে যায় তাহলে একটা শক্তিশালী মুঠো হয়। ঠিক সেইভাবে পরিবারের সবাই যদি একসাথে হয়ে যায় তাহলে বাইরের কোনো লোক আপনাদের উপর অত্যাচার করতে পারবে না। বাড়ির মধ্যে ঢুকে হাঙ্গামা করছেন কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দাদা 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 দা